অপকর্মে জড়িত নেতাকর্মীদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, অনিয়মে জড়িতরা যত বড় নেতা হোক না কেন, তাদের ছাড় দেওয়া হবে না। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের ত্রাণ উপকমিটির অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। এ সময় রাজধানী থেকে ডেঙ্গুর প্রকোপ কমাতে দুই মেয়রকে আরো তৎপর হওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। অনিয়মকারী অপকর্মকারী যত বড়ই হন, শেখ হাসিনা কাউকে ছাড় দেননি, যে পরিচয় থাকুক, কাউকে ছাড় দেওয়া হয়নি, হবে না। দেশরত্ন শেখ হাসিনা নিজ উদ্যোগেই শুরু করেছেন এই শুদ্ধি অভিযান। আমরা আগস্ট শোকের মাসকে সামনে রেখেও বলছি, শেখ হাসিনার শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে।